সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেয়া আছে, ইন এ থ্রি ডিজিট নাম্বার দ্য ডিজিট ইন দ্য ইউনিটস প্লেস ইজ 75% অফ দ্য ডিজিট ইন দ্য টেন্স প্লেস। দ্য ডিজিট ইন দ্য টেন্স প্লেস ইজ গ্রেটার দ্যান দ্য ডিজিট ইন দ্য হান্ড্রেডস প্লেস বাই ওয়ান। ইফ দ্য সাম অফ দ্য ডিজিটস ইন দ্য টেন্স প্লেস অ্যান্ড দ্য হান্ড্রেডস প্লেস ইজ 15, হোয়াট ইজ দ্য নাম্বার? লক্ষ্য করা যাক, এখানে একটি সংখ্যার কথা বলা হচ্ছে, যে সংখ্যাটির অঙ্ক সংখ্যা হচ্ছে থ্রি, ডিজিট সংখ্যা হচ্ছে থ্রি, এবং এই সংখ্যাটি দেওয়া আছে যে ইউনিটসের ঘরে ডিজিটটি হচ্ছে টেন্সের ঘরে ডিজিটের 75%, কারেক্ট। এবং এখানে দেওয়া আছে যে টেন্সের ঘরে ডিজিটটি হান্ড্রেডসের ঘরের ডিজিট অপেক্ষা ওয়ান বেশি, ওয়ান বড়, কারেক্ট। এবং এখানে দেওয়া আছে, লক্ষ্য করা যাক, যে দশক টেন্সের ঘরে যে ডিজিটে রয়েছে, দশকের ঘরে যে ডিজিটে রয়েছে এবং হান্ড্রেডসের ঘরে যে ডিজিটে রয়েছে, তাদের যোগফল হচ্ছে 15। আমাদের সংখ্যাটি নির্ণয় করতে হবে। আমরা এখানে ধরে নেই যে আমাদের হান্ড্রেডসের ঘরে যে ডিজিটে রয়েছে তা হচ্ছে এক্স, এবং এখানে দেওয়া আছে যে টেন্সের ঘরে যে ডিজিটটি রয়েছে, লক্ষ্য করা যাক, তা কিন্তু হান্ড্রেডসের ঘরের ডিজিট অপেক্ষা ওয়ান বড়। তাহলে আমরা বলতে পারবো টেন্সের ঘরের ডিজিটটি হচ্ছে এক্স প্লাস ওয়ান, কারেক্ট। এবং এখানে দেওয়া আছে, লক্ষ্য করা যাক, ইউনিটসের ঘরের ডিজিটটি হচ্ছে টেন্সের ঘরের ডিজিটের 75%, কারেক্ট। এবং আমরা তাহলে বলতে পারবো 75% অফ এক্স প্লাস ওয়ান, এটি হবে ইউনিটসের ঘরের ডিজিট, তাই না? তাই না? এখন আমরা 75% থেকে এখানে, লক্ষ্য করা যাক, পার্সেন্ট তুলে দিতে পারি। আমরা বলতে পারি 75/100, পার্সেন্টের পরিবর্তে আমরা এখানে 100 দিয়ে 75 ভাগ করলাম, অফের পরিবর্তে আমরা এখানে গুণ নিচ্ছি, তাহলে আমরা পাচ্ছি 75/100 × x + 1। এখন উপরে নিচে আমরা এখানে 25 দিয়ে ভাগ করতে পারি, আমরা পাচ্ছি 3/4, তাহলে 3 × x + 1 হয়ে যাচ্ছে 3x + 3/4, তাহলে এটা হচ্ছে আমাদের ইউনিটসের ঘরের ডিজিট। তাহলে ইউনিটসের ঘরের ডিজিট হচ্ছে 3x + 3/4, কারেক্ট। এবং আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করি, এখানে কিন্তু দেয়া আছে যে দশকের ঘরের ডিজিট বা টেন্সের ঘরে যে ডিজিটটি রয়েছে এবং শতকের ঘরের ডিজিট অর্থাৎ হান্ড্রেডসের ঘরের যে ডিজিটটি রয়েছে, হান্ড্রেডসের ঘরে যে ডিজিটটি রয়েছে তাদের যোগফল হচ্ছে 15, কারেক্ট। টেন্সের ঘরে যে ডিজিটটি রয়েছে এবং হান্ড্রেডসের ঘরে যে ডিজিটটি রয়েছে তাদের যোগফল হচ্ছে 15, তাহলে আমরা বলতে পারবো x + x + 1 = 15, বা আমরা এখানে বলতে পারছি 2x = 14, বা আমরা এখানে বলতে পারবো x = 7। তাহলে আমরা এখানে x এর মান কিন্তু নির্ণয় করে ফেলেছি, কারেক্ট, x এর মান নির্ণয় করে ফেলেছি। তাহলে আমরা দেখছি এখানে x = 7, x + 1 = আমরা পাচ্ছি 8, এবং 3x + 3/4 কত? লক্ষ্য করা যাক, 3 × 7 হয়ে যাচ্ছে 21 + 3 হয়ে যাচ্ছে 24 হয়ে যাচ্ছে 6। তাহলে আমরা এখানে আমাদের সেই সংখ্যাটি কিন্তু নির্ণয় করে ফেলেছি। লক্ষ্য করা যাক, সংখ্যাটির হান্ড্রেডসের ঘরের ডিজিট হচ্ছে 7, টেন্সের ঘরের ডিজিট হচ্ছে 8 এবং ইউনিটসের ঘরের ডিজিট হচ্ছে 6। তাহলে আমাদের নির্ণয় সংখ্যাটি হচ্ছে 786। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার।